নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমার সঙ্গে থেকে দেখতে থাকো তোমরা রেসিপিটা। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো চিকেনের পাতলা ঝোল। খুব কম মশলায় কিভাবে চিকেনের পাতলা ঝোল তৈরি করা যায় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। চিকেনের পাতলা ঝোল বানানোর জন্য আমি এখানে 750 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনের মধ্যে আমি এখানে আলু দেব, তাই আলু ভাজা করে নিয়েছি। চিকেনটাকে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দেব। এই সব মশলা আমি এখানে 1 চামচ করেই কিন্তু দিয়েছি। আপনারাও যখন চিকেন রান্না করবেন, চিকেনটাকে সবসময় এইভাবে করে ম্যারিনেট করে চেষ্টা করবেন আধ ঘন্টার জন্য হলেও ম্যারিনেট করে রেখে দেওয়ার জন্য। এর ফলে চিকেনের টেস্টটাই কিন্তু একটু অন্য ধরনের হয়ে যায়। চিকেনটা রান্না করার জন্য আমি এখানে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছি। টমেটোর পেস্টটা আমি একটু অন্য ধরনের করেছি। টমেটোর পেস্টটাকে করবার জন্য টমেটোটাকে ভেজে নিয়েছি। টমেটোর মধ্যে দিয়েছি 2 টুকরো এলাচ আর সামান্য একটু দারচিনি। এবার আলু ভাজার যে কড়াইটা ছিল সেই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়েছি 2টো শুকনো লঙ্কা ও 3-4টে তেজপাতা। শুকনো লঙ্কা আর তেজপাতা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়েছি কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা নরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার এই সবগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব। আমি মাংসের ঝোলের মধ্যে রসুনের কোয়া দেব, তাই রসুনের কোয়া ছাল ছাড়িয়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিচ্ছি 2 চামচ টমেটোর পেস্ট। আপনারা হয়তো ভাববেন, রসুন পেস্ট করার পরেও রসুনের কোয়া দেওয়া হলো কেন? রসুনের কোয়া যদি এইভাবে করে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এই রসুনের কোয়া কিন্তু ছাল না ছাড়িয়েও দেয়া যায়। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো যখন একসাথে খুব ভালো করে কষিয়ে নেওয়া হবে, এরপরেই দিয়ে দিচ্ছি চিকেনটাকে। চিকেনটা দিয়ে দেওয়ার পরেই আমি এখানে কিন্তু চিকেনের মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো আমি এখানে 1.5 চামচ দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। এবার চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেনটাকে ততক্ষণই কষাতে থাকবো যতক্ষণ না চিকেনের থেকে তেল ছেড়ে দিচ্ছে। আপনারাও এভাবে বাড়িতে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর গরমের সময় এই ধরনের খাবার খাওয়া কিন্তু ভীষণই উচিত। এইভাবে করে গরমের দিনে যদি চিকেনটা তৈরি করা যায় তাহলে কিন্তু শরীরের পক্ষে কোনো রকম ক্ষতিকর হবে না। আমার এখানে চিকেনটা মোটামুটি কষানো হয়ে গেছে, দেখুন তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুটা দেবার পরেও কিছুক্ষণ আমি এখানে কষিয়ে নেব। আলুটা দেবার পর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার কারণ হলো আলুটার মধ্যেও চিকেনের মশলাগুলো একটু ঢুকে যাবে তাই। এবার আমি চিকেনের মধ্যে হালকা গরম করে রাখা জল দিয়ে দিচ্ছি। এভাবে চিকেনটা করতে গেলে কিন্তু চিকেনের মধ্যে জলের পরিমাণটা একটু বেশি দিতে লাগবে। এই চিকেনের মধ্যে কিন্তু আমি আলাদা করে গরম মশলা দেব না, কারণ টমেটোর মধ্যে আমি গরম মশলা আগের থেকেই দিয়ে দিয়েছি। চিকেনটাকে আমি এখানে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার কিন্তু চিকেন আমার একদম সার্ভ করাবার জন্য রেডি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবেন। আর আপনারাও এইভাবে করে বাড়িতে তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই চিকেনের পাতলা ঝোল। আমার চ্যানেলের নতুন ভিউয়ার্সদেরকে অনুরোধ করব আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজ তাহলে ভিডিওটা এ পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে পৌঁছে যাব আপনাদের সাথে শেয়ার করার জন্য। বাই বাই বন্ধুরা।